রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য বুদ্ধদেবের। ডক্টরাল কমিটির লিস্টে অসঙ্গতি ছিল, সুপার নিউমেরিক পোস্টেও ইউজিসির গাইডলাইন মানা হয়নি, অভিযোগ উপাচার্যের। ওমপ্রকাশ মিশ্র প্রসঙ্গে তার দাবি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের কমিটিতে রাখা উচিত নয়, বিস্ফোরক মন্তব্য বুদ্ধদেব সাউয়ের। ২০২৩ অত্যন্ত ঘটনাবহুল হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য। একদিকে উপাচার্য বদল, অন্যদিকে রাজভবন এবং রাজ্য সরকারের সংঘাত, একাধিক পড়ুয়াদের আন্দোলন, আন্দোলনের নামে অভব্য আচরণ, ফের ঘেরাও, পরবর্তী ক্ষেত্রে সমাবর্তন, সমাবর্তন ঘিরেও জটিলতা। কিন্তু ২০২৪ কেমন কাটতে পারে, কি প্রত্যাশা রাখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বুদ্ধদেব সাউ? বুদ্ধদেববাবু, নতুন বছরের শুভেচ্ছা। এই যে হাসিটা মুখে, ২০২৪ পুরো হাসিটা ধরে রাখা যাবে? ২৩ তো অত্যন্ত ঘটনাবহুল গেল। ছোটবেলা থেকেই প্রতি মুহূর্তে অনেক রকম দুঃখের সামলে, মানে দুঃখ কষ্ট সামলে। হ্যাঁ, সাময়িকভাবে কোনো কিছু খারাপ লাগতে পারে, তো হাসবো না কেন, হাসার নামই তো জীবন। বুদ্ধদেব সাউর কি মনে হচ্ছে ২০২৩ যেভাবে পড়ুয়াদের অভব্য আচরণের মুখেও পড়তে হয়েছে একটা সময়, আমরা দেখেছি কখনো ঘেরাও, আপনি গাড়ি বারান্দায় বসে বিশ্ববিদ্যালয়ের কাজ করেছেন, সেই পর থেকে দাঁড়িয়ে বুদ্ধদেব সাউ কি এটা বলবেন যে ২০২৪ অন্তত পড়ুয়াদের যে আচরণ বা আন্দোলনের যাবে, যেভাবে অভব্যতা হয় সেটা অন্তত বদলানো যাবে? সমস্ত শিক্ষক চাইলে বদলানো যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে যে অভব্য আচরণ করে, সে করে সাময়িকভাবে হয়তো অন্যজনকে অপদস্থ করে আনন্দ পায়, কিন্তু এটা সিওর তার অন্তরাত্মা ছোট হয়। আপনি একাধিকবার অভিযোগ করেছেন যে একাধিক অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক বা হয়তো বাইরের কোনো শক্তি, তারা এই পড়ুয়াদের ব্রেন ওয়াশ করছে বা এই পড়ুয়াদেরকে প্রভাবিত করছে। আপনার কি মনে হয় না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবার সময় এসেছে সেই সমস্ত অধ্যাপক বা শক্তিগুলোকে চিহ্নিত করে তারা শাস্তিমূলক বা কোনো পদক্ষেপ নেওয়া? সেটা তো করা উচিত, মানে সেটা একটা তদন্ত সাপেক্ষ। আমি বললাম যে বিভিন্ন রকম তদন্তর কথা শুনছি, সেইগুলো যদি হয়তো তাহলে যাদবপুর হয়তো বেঁচে যাবে, না হলে আবারও ক্ষতি হতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও এসেছে এবং সম্প্রতি এটাও দেখা যাচ্ছে যে আর্টস ফ্যাকাল্টিতে দুজন ডিন পরপর পদত্যাগ করলেন, বেশ কিছু পড়ুয়ার পিএইচডি যারা পড়ুয়া তাদের ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা রয়েছে। ওখানে ডক্টরাল কমিটি তারা একটা লিস্ট বানিয়েছিল, সেখানে আমি অসঙ্গতি দেখেছি। হ্যাঁ, দিয়ে তখন আমি বলেছিলাম যে এই অসঙ্গতিগুলো দূর করে লিস্ট পাবলিশ করতে হবে। তারপরে তারা প্রথমবারে কী করলো, সেই চেঞ্জ কিছুটা করলো, মানে কম নাম্বার যে পেয়েছিল তাকে আগের দিকে নিয়ে চলে আসে, কিন্তু রিজার্ভেশনে এখনও কিছু গণ্ডগোল আছে। আর তাছাড়া ওই সুপার নিউমেরি বলতে কি একটা ইউজিসি গাইডলাইনের ভায়োলেট করে যেটা করেছে সেটা খানিকটা বেআইনি তো বটেই। সেখানে একজন স্টুডেন্টকে জোর করছে যে যেন সুপার নিউমেরিটিতে সে ভর্তি নেয়, এবং তাকে নাকি বাইরে থেকে ভয়ও দেখাচ্ছে কোনো কোনো স্টুডেন্ট। তো সেই জিনিসগুলো তলিয়ে খতিয়ে দেখা উচিত, এবং সেই রকম কারণেই আমি একটা নোট দিয়েছিলাম বলে যে সুপার নিউমেরিতে একজন স্টুডেন্ট, সে অরিজিনাল মেরিট লিস্টে চান্স পেয়ে গেছে, তাকে জোর করে ডক্টরাল কমিটি আবার সুপার নিউমেরিতে রেখে দিয়েছে। সেরকম তদন্তগুলো করতে গেছি বলেও হয়তো আমার উপর একটা অসন্তোষ হয়েছে একটা গ্রুপ অফ টিচার্সে। আমরা সম্প্রতি দেখেছিলাম রাজভবনের একটা সময় ওএসডি ছিলেন নন্দিনী দেবী, যাকে এই মুহূর্তে রাজ্য সরকার মুখ্য সচিবের জায়গা দিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ওমপ্রকাশ মিশ্র থেকে শুরু করে একাধিক অধ্যাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাও কি মনে হচ্ছে যে এবার সেই কমিটি থেকেও তাদেরকে সরানো প্রয়োজন, তাহলে তো দুর্নীতি চলতেই থাকে? না, যাদের বিভিন্ন রকম ধরনের কমিটি আছে, দুর্নীতি যাদের নামে এস্টাবলিশড বা যাদের নামে অভিযোগ আছে, তাদেরকে তো কোনো কমিটিতে রাখাটা উচিত নয়, আর দুর্নীতি থাকলে তদন্ত হওয়াটা সেটাই স্বাভাবিক। অনেকে একটা প্রশ্ন জানতে চাইছেন, বুদ্ধদেব সাউ এখন কার, রাজ্যপালের না শিক্ষামন্ত্রী? বুদ্ধদেব সাউ যাদবপুর ইউনিভার্সিটির একজন শিক্ষক, সে একটা দায়িত্ব পেয়েছিল, যে দায়িত্বটা সামলাতে গেলে, যাদবপুর ইউনিভার্সিটি একটা স্টেট এডেড ইউনিভার্সিটি, সেখানে আমি জনসাধারণের দ্বারা নির্বাচিত একটা সরকারের সাথে কথাই বলবো না, এটা
খোলে তাহলে তো যাদবপুর ইউনিভার্সিটি চালানোই সম্ভব নয়। যাদবপুর ইউনিভার্সিটির বাজেট হচ্ছে গিয়ে দেখেছি প্রায় 450 কোটি। তো সেই এত টাকার যে যদি কোনো জায়গায় জটিলতা সৃষ্টি হয়, গভর্নমেন্টের যদি বুঝতে অসুবিধে হয়, তারা যদি ক্ল্যারিফিকেশান চায়, তাদের সাথে যদি গিয়ে কথা বলে যদি ক্ল্যারিফিকেশান না দেওয়া হয়, তাহলে তো ইউনিভার্সিটিই চলবে না। আর অ্যাক্টে বলাই আছে কতটা তাদের সাথে আলোচনা করতে হবে। বুদ্ধদেব সাহু কি নতুন বছরের শুভেচ্ছা জানালেন আচার্য তথা রাজ্যপাল দেবিয়ানন্দ বোসকে এবং শিক্ষামন্ত্রী ব্রত বসুকে? কথা হয়েছে যে কোনো সবাইকে? সবাইকে না, কোনো কথা হয়নি, সবাইকেই শুভেচ্ছা জানানো উচিত। তবে আমি সাধারণত মানে যারা যারা আমাকে ওয়েলকাম জানায় তাদেরকেই জানাই, নাহলে সবাইকে জানানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মানে এখনও পর্যন্ত ওই তো বসে বসে সব কী বলে হ্যাপি নিউ ইয়ার করে যাচ্ছি। মানে সেই অর্থে তাহলে শিক্ষা দপ্তর বা রাজভবন থেকেও আপনাকে শুভেচ্ছা জানানো হয়নি এখনও? না, মানে এখন সবগুলো দেখা হয়নি, সুতরাং বলতে পারবো না জানিয়েছে কিনা। যদি এই যে সন্ধ্যে পর্যন্ত দেখবো, যদি জানিয়ে থাকে আমিও জানাবো। বুদ্ধদেব সাহু তার ভূমিকা নিয়ে যেভাবে রাজভবন বা রাজ্যের শিক্ষা দপ্তরের মধ্যেও একটা সংঘাতের আবহ তৈরি হয়ে রয়েছে, সেই সংঘাত মিটবে কি না, একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের পর তাদেরকে কোনো শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হয় কি না, গোটা বিষয়টার দিকে নজর রাখছেন প্রত্যেকেই। ভিডিওলিস্ট আলী হোসেনের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। রিপাবলিকের প্রতিনিধিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুদ্ধদেব সাউ তার একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য, ডক্টরাল কমিটির লিস্টে অসঙ্গতি ছিল, সুপার নিউমেরিক পোস্টেও ইউজিসির গাইডলাইন মানা হয়নি কার্যত অভিযোগ করলেন এই এক্সক্লুসিভ ইন্টারভিউতে বুদ্ধদেব সাউ। এবং এরই পাশাপাশি তার বক্তব্য, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের কমিটিতে রাখা উচিত নয়, মন্তব্য বুদ্ধদেব সাউয়ের। মাননীয় রাজ্যপাল তিনি বুদ্ধদেব সাউকে নিয়োগ করলেন, এখন দেখছি উল্টো পুরাণ চলছে। এই যখন 24 তারিখের প্রোগ্রামকে ঘিরে রাজ্যপাল এবং রাজ্য সরকারের বিরোধ হলো, তখন তিনি বুদ্ধদেব সাউকে তার নিয়োগপত্র বাতিল করে দিলেন। এখনও বিতর্ক চলছে। তাহলে এখন যে তদন্ত কমিটি আসল যে জায়গা, তার একটা তদন্ত কমিটির রায় সেটা যাতে সঠিকভাবে প্রকাশিত হয়, তার জন্য সমস্ত মহল, শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র এবং অভিভাবক সবাই তারা ছিলেন আগ্রহী। এখন এই তদন্ত কমিটির রায় নিয়ে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন তারাই যদি অসন্তোষ প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষের মনে তো আরও প্রশ্ন জাগবে।